বুড়ি আমাকে দেখেই যাচ্ছে, অচেনা লাগছে, সাজগোজ করিনি, অচেনা লাগছে। হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো এখন তো সন্ধে হয়ে গেছে, তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা করছি, কারণ হচ্ছে যে আমার যে কাকিমা, ছোট কাকিমা আর কি, তোমাদের তো বলেইছি, আমার কাকিমা নয় আমার বান্ধবীও ছিল, ও নতুন নতুন এখন ব্রাইডাল মেকআপ শিখেছে। তো যাই হোক, ও আমার উপর ট্রাই করবে কতটা কি পারছে না পারছে, তো তাই জন্য আমাকে বললো যে সাজাবে। তো আমি ভাবলাম যখন ও সাজাবেই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখো কীভাবে ব্রাইডাল মেকআপটা করছে, কী বা কীরকম কী লুক আনতে পারছে। তো আগে দিয়ে এরকম কোনো প্ল্যান ছিল না, যদি থাকতো তাহলে আমি একটু মাথায় শ্যাম্পুও করতাম, দেখতেই পাচ্ছ মাথায় তেল দেওয়া, কারণ এরকম তো কিছু প্ল্যান ছিল না, জানতাম না। কিন্তু যাই হোক, তাতে কি আমি তো বাইরে কোথাও যাচ্ছি না, সেজে তোমাদেরকেই দেখাবো, কোনো অসুবিধা নেই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে একটু তোমাদের তো বললামই ব্রাইডাল মেকআপ করাবে ও, তো যাই হোক এখন আমি একটু যেটা আমি ইউজ করি ক্লিনজার আর ময়েশ্চারাইজার, সেই ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে ময়েশ্চারাইজারটা একটু অ্যাপ্লাই করে নেবো, তার উপরে ওরা ও যা মেকআপ করার করবে। তো কিন্তু আমার ভীষণ ড্রাই স্কিন, তোমাদের তো আগেই বলেছি, তো তাই জন্য আমি যেটা ইউজ করি সেটাই আমি আগে লাগিয়ে নেবো, তারপর যা করার করবে। এবার বাকিটা তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকো, রেডি মানে শুরু করি আর কি, সঙ্গে থাকো। আমি কি ক্লিনজার ইউজ করি আর কি ময়েশ্চারাইজার ইউজ করি সেটা তোমাদের, সেটা নিয়ে একদিন তোমাদেরকে বলবো ভীষণ ভালোই। এর আগেও আমি তোমাদের একটা ভিডিওয়ে বলেছিলাম যে আমার খুব ড্রাই স্কিন, কিন্তু আমি যেই ক্লিনজার আর ময়েশ্চারাইজারটা ইউজ করি সেটা ড্রাই স্কিনের একদম ওষুধ বলতে পারো, এটা ওষুধের দোকানেই পাওয়া যায়। তো সেটা নিয়ে একদিন, সেটা একদিন আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, সবটা বলবো যে কতটা কি ভালো না ভালো, তোমরা তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। তো আজকে আপাতত আমি মুখটা ধুয়ে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি, তারপর বসবো মেকআপের জন্য, তো সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ মুখটা খুব সুন্দর, মানে খুব সুন্দর পরিষ্কার হয়, ড্রাই স্কিনের জন্য সত্যিই ওষুধ। আমি তোমাদেরকে এটা নিয়ে একদিন ভিডিও করে দেখাবো অবশ্যই, আজকে আর হবে না, আজকে ওদিকে তারা আছে, ও বসে আছে ওয়েট করছে সাজাবে বলে, ওর আরো কাজ আছে। তো যাই হোক আমি একটু ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিই। ময়েশ্চারাইজারটা একটুখানি নিলেই হয়ে যায়, খুব ভালো ময়েশ্চারাইজারটা, খুবই ভালো। একটুখানি বেশি হয়েছে, একটু হাতে লাগি। তো হয়ে গেছে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা, তো চলো আর দেরি না করে এবারে বসবো মেকআপ করা শুরু করবো, তোমাদের সবটাই দেখাবো, সঙ্গে থাকো।
পাচ্ছ এই যে মেকআপ করা হয়ে গেছে, এবারে আমি চটপট একটা শাড়ি পরে নেব, তারপর তোমাদেরকে দেখাবো। এই যে আমি এই শাড়িটা পরব, ব্লু আর পিঙ্ক কম্বিনেশনে এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরবো। বিয়ের সময় লাল বেনারসি পরেছিলাম, তো তাই ভাবলাম আজকে একটা অন্য কালার ট্রাই করি ব্রাইডাল লুকে, তো ঝটপট পরে নিই। এই যে দেখো শাড়ি পরা হয়ে গেছে, কেমন লাগছে বলো দেখো। তো ব্যাস এই যেটা বললাম আর কি, যে ও নতুন নতুন শিখছে ব্রাইডাল মেকআপ আর কি, তো আমার উপর ট্রাই করবে বললো যে কেমন পারে না পারে, তো আমিও ভাবলাম তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তাই শেয়ার করলাম। অবশ্যই জানিও ওর মেকআপ করাটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে সেটা তো জানাতে একদম ভুলবে না। তো ব্যাস আজকের জন্য এইটুকুই, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেল আইকনটা প্রেস করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে, ভালো দেখো সুস্থ দেখো, টাটা।